হোয়াটসঅ্যাপত হাই প্রোফাইল লোকর ফটো লগাই ধন বিচরা কেইটা সাইবার অপরাধী নহয়, সেই কেইটা থার্ড ক্লাস চুর। মন্তব্য আরক্ষী সঞ্চালক প্রধানর। রাজ্যজুড়ে হাই প্রোফাইল লোকর ফটো ব্যবহার করে হোয়াটসঅ্যাপত ধন বিচরা একটা চক্র, মূরর কামরণি হয়েছে আরক্ষীর। এই চক্রটোর বাবে রাজ্যের বহু থানাত এতিয়া মন্ত্রী আমোলার গোচর। কোন পড়া নাই এই চক্রটোর জালত? ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত, মন্ত্রী বিমল বরা, কামরূপ মহানগর উপায়ুক্ত পল্লব ঝা, হোম সেক্রেটারি দিগন্ত বরা, বাক্সা বরপেটার উপায়ুক্ত, বহু আরক্ষী বিষয়া আর কোন নহয়। তালিকা ইমানলৈ পাওঁতেই সোমবারে রাজ্যের মুখ্য সচিবর নামতো ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট বনাই ধন দাবি করেছে চক্রটোয়ে। এই চক্রটোর বিরুদ্ধে সরব হয়েছে আরক্ষী। এই সন্দর্ভত সোমবারে ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তক করা প্রশ্নের উত্তরত ডিজিপিগিয়ে কলে এইকটা সাইবার অপরাধী নহয়, এইকটা থার্ড ক্লাস চুরহে। এই সাইবার অপরাধ বলে নক, এই ফ্রড বলে কয়। এই একটা থার্ড ক্লাস ফ্রড, এই একটা থার্ড ক্লাস চুরে কারবা ফটো এখন ব্যবহার করে মই আমুকজন বলে কয়ে তার বন্ধুকিটাক কিনা মেসেজ দিয়া। ডিজিপির মতে এইটো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নহয়, তথাপিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ আরম্ভ করেছে আরক্ষী। জালত পড়েছে বহু প্রবঞ্চক। এই একটা চুর, এই একু ইমান হেৰি কৰিবলৈ, তথাপি আমি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কথা পাতি পেলায় কেটামান ধরা হয়েছে যত তত, আর এই ইমান সিরিয়াস নহয়। এটা প্রশ্ন হল এই চক্রটোর মাস্টার মাইন্ড কোন, কোন ঠাইৰ পৰা নিয়ন্ত্রণ হয়েছে এই সমগ্র অপরাধ? গুৱাহাটীৰ পৰা জুলি বেজবৰুৱা আৰু শোভানা চৌধুৰীৰ রিপোর্ট, ডিৱাই 365।